কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে পটলা সমগ্র থেকে একটি ছোট গল্প মুখোশ লিখেছেন শক্তিপদ রাজগুরু সেদিন কুলেপাড়া ক্লাবের সঙ্গে চন্দ্রভানু শিল্ড ফাইনালের খেলায় আমরা গোহারান হেরে গেলাম এমনভাবে হাঁটতে হবে তা আমরা কোনো দিনই ভাবিনি ক্লাবের জামতলার ঘাসে চুপচাপ পড়ে আছে পটলা সে ক্লাবের গোলকিপার তিন তিনখানা গোল খেয়ে লটকে পড়েছে হোতকা গজড়াচ্ছে ও ব্যাকে খেলে দারুণ স্টেডি প্লেয়ার প্রথম দিকেই তাই ওকে জুতসই মেরে বাইরে পাঠিয়েছিল কুলেপাড়া ক্লাবের এক ভাড়াটে মারকুটে প্লেয়ার পটলা দীর্ঘশ্বাস ছেড়ে বলে খেলার বিভাগে তুলে দেব এত বড় অপমান সইতে হবে ওই নিতুমিত্রের কাছে এর চেয়ে ডেথই ভালো পটলার ডেথ মানে আমাদের পঞ্চ পাণ্ডব ক্লাবেরই ডেথ সুতরাং ওটা মেনে নিতে পারি না হতকা চোট খেয়ে গছড়াতে গছড়াতে বলে এ শোধ লোমুই তুই চুপ চুপকুরা দেখ পটলা ওই নিতুমিত্ত্রীর খুব ফাট হইছে তুইটা পয়সা কামাইয়া ফটিক বলে নিতুমিত্ত্রি এবার এখানে সবাইকে হটাতে চায় টাকার জোরে স্কুলের ভোটেও নাকি দাঁড়াচ্ছে স্কুলের ভোটের কথা পরে এখন নীতিমিত্তির তার ছেলে চিতুকে দিয়ে আমাদের ক্লাব লাটে তুলতে চায় পটলার অবস্থা তখন শক্তিশাল খাওয়ার লক্ষণের মতো আমরা কোনো রকমে ওকে ধরে নিয়ে চলেছি ওদিকে তখন ব্যান্ড পার্টি তাশা পার্টি নিয়ে পেল্লায় শেলটাকে মালা পরিয়ে ঠেলা গাড়িতে তুলে নিতুমিত্তির পাড়া প্রদক্ষিণ করছে সঙ্গে তস্যপুত্র চিতু আমাদের দেখে ওদের নাচের বহর বেড়ে গেছে সিটি বাজিয়ে তুমুল নাচছে ক্যাবলা মদন নটবর ও আরও অনেকে আর নিতুমিত্তির গাড়িতে বসে দেখছে তার অনুচরদের এই বিজয় উৎসব কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে এই নিতুমিত্তিরের কলকাতার লাগোয়া অঞ্চল নিতুমিত্তির বসিরহাট অঞ্চলের লোক এখানে এসে প্রথম প্রথম আবাদ অঞ্চলের কাঠ গোলপাতা এসব নিয়ে ব্যবসা করত দেখতে দেখতে এখন বেশ গুছিয়ে নিয়েছে বিরাট শেড তুলে সেখানে নানা মালপত্র রেখে ট্রাক যোগে আমাদের বিভিন্ন মোকামে সাপ্লাই দেয় আগেকার খোলার চালের বাড়ির বদলে এখন নিতু মিত্তিরের তিন মহলা প্রাসাদ চারিদিকে উঁচু পাঁচিল ইদানিং পাড়ার বেশ কিছু ছেলেদেরও সে কাজে লাগায় বলে বেকার সমস্যা দূর করতেই হবে খাটো রোজগার করো আর আনন্দ করো তারই পক্ষ ছায়ায় গজিয়ে উঠেছে ওই কুলেপাড়া ক্লাব দুহাতে সেখানে টাকা খরচা করে চিত। ফলে সেখানেই ভিড় বাড়ছে ছেলেদের এতে নিতুমিত্তিরের প্রভাবই শুধু বাড়ছে না ব্যবসাও চলছে রম রম করে পরদিন ক্লাবে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে নাইট স্কুল চালাবার ব্যাপার নিয়ে এমন সময় হঠাৎ একটা গাড়ির চড়া হর্ন শুনে চেয়ে দেখি স্বয়ং নিতুমিত্তির গাড়ি থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছে মুখে একগাল হাসি সঙ্গে মদনা আর ক্যাবলা ক্যাবলার এ পাড়ায় অনেক বদনাম ক্যাবলা দেখছে আমাদের কারণ ওকে আমরাই সেবার এক ভদ্রলোকের উপর অত্যাচার করার জন্য চাঁদা করে মেরেছিলাম নিতুমিত্তির অমায়িক ভদ্রলোকের মতো বলে সব ভালো আছো তো পটলা বলে ভালোই নিতুমিত্তির বলে সমাজের মঙ্গল করতে চাই দেশ সেবা তাই তোমাদেরও সাহায্য আমার দরকার তোমরা ম্যান আমি চাই ভেদাভেদ ভুলে দুনিয়ার ম্যান এক হও আর আমি তোমাদের সেবা করে ধন্য হই ওর চামচাদের দল হাততালি দেয় আমরা হতবাক যেন ভূতের মুখে রাম নাম শুনছি নিতুমিত্তির বলে তাহলে একদিন আমার বাড়িতে এসো তোমরা এ নিয়ে বিশদ আলোচনা করে কাজে নেমে পড়তে হবে নিতুমিত্তি সদলে বিদায় নেবার পর বলি কিছু বুঝলি মতলবটা হোৎকা বলে বুঝছি অরেও বুঝাইমু সকালের দিকে বহু ছেলেরাই আসে নিতুমিত্তিরের দরবারে কাজকর্মের সন্ধানে হোৎকা পাড়ার মাতব্বর গোছের একদিন সকালে তাই প্রতিপক্ষ দলের হোতকাকে নিতুমিত্তির তার কাছে আসতে দেখে মনে মনে খুশিই হয় হোৎকাকে হাতে আনতে পারলে তা সুবিধাই হবে হোৎকা বলে আপনার কাছে আইলাম স্যার কাজকাম কিছু নাই হক কয় আপনি দয়ালু সজ্জন বিনয়ের সঙ্গে নিতুমিত্তির বলে সাধ্যমতো সকলেরই উপকার করতে চাই চিতুয় এসে হাজির হয়েছে সেখানে হোৎকার মতো ছেলেকে তার পিতৃদেবের সামনে বর্ষতা স্বীকার করতে দেখে খুশিই হয় হোৎকা কুলেপাড়ার টাবর ছেলেদের অস্বীকৃত নেতা তাকে হাতে পেলে পঞ্চপান্ডব ক্লাবকে ডকে তুলে দেয়া যাবে তাই চিতুও বলে বিপদে পড়ে এসেছে হোৎকা ওকে একটু হেল্প করা উচিত বাবা হোৎকা তার কাতরতার মাত্রা আরেক ডিগ্রি বাড়িয়ে বলে একটু দেখেন স্যার তালি পড়াশোনাটা করতে পারি নিতুমিত্তির এবার বরা ভয় দেবার ভঙ্গিতে বলে ঠিক আছে দেখি যদি কিছু রোজগারের পথ করে দিতে পারি গালকাটা ক্যাবলা আশেপাশেই ছিল প্রভুর ডাকে পোষা বুলডগের মতো এসে দাঁড়ায় ইয়া জুলপি মাথায় ঝাঁকড়া চুল পরনে রং ওঠা নীলচের টাইট জিন্স মিত্তির বলে বিকাশ বাবাজি এসেছে ওর খুব বিপদ ওকে একটু কাগজপত্র দিতে হবে শিখিয়ে পড়িয়ে নিবি খুব ভালো ছেলে বিকাশ বাবাজি বিকাশ হতকার ভালো নাম নিতুমিত্তির তার পরই ব্যবসার কাজে ডুবে যায় ম্যানেজার বলে কাল আমাদের গাড়ি আটকে ছিল পথে চমকে উঠে মিত্তির তার ট্রাকে নানা ধরনের মাল দেয়া নেয়া হয় হঠাৎ ক্যাপলাকে ঢুকতে দেখে মুখ তুলে সে চাইল নিতুমিত্তির জানে ক্যাবলাই তার বিশ্বস্ত অধিনায়ক ওর গুণে শেষ নেই আগে ওয়াগান ভেঙে মাল পাচারকারী দলের নেতা ছিল সে ক্যাবলা বলে আজও কিছু মাল আসবে খুশি হয় নিতু ওর কথায় বলে সাবধানে আনবি আমিও লাইন ক্লিয়ার করে রাখব আর ক্যাবলা আরও কিছু বলতে চায় ওই হোতকাকে নিলেন নিতুমিত্তিরও কথাটা ভেবেছে বলে একটু নজরে রাখবি ওকে আসল ব্যাপার না জানিয়ে মাঝে মাঝে ট্রাকে মালের সঙ্গে পাহারা দিতে পাঠাবি যদি কিছু জানতে পারে ক্যাবলা শুধুই নিতু মিত্যির গভীর জলের মাছ হোৎকাকে দলে আনতে চায়। বলে একবার এখানে পা দিলে সহজে বেরুতে পারবে না রে আর বেগ্রোবাই করলে ফাঁদে ফেলে দিবি যাক পুলিশের খপ্পরে হোৎকাও নজর রেখেছিল চারিদিকে ক্যাবলা ও ঘরে ঢুকতে পা টিপে টিপে এসে দাঁড়িয়েছিল দরজার বাইরে ওদের কথাগুলো শুনেছে হোৎকা এই নিতুদা বলেছে কাল একবার বসিরহাটে গিয়ে এক ট্রাক পাট আসবে নিয়ে আসবি ধর পঞ্চাশ টাকা খোরাকি? কি হোদকা জানে তাকে দু একটা কাঁচে পাঠানো হবে সেও তাই চায় টাকাটা পকেটে পুরে ক্যাবলাকে হয় কখন চাউন লাগব ক্যাবলাদা ক্যাবলার প্রথম থেকেই হোৎকাকে ভালো লাগেনি তবু নিতুদার কথার উপর কাঁ চলে না তাই ক্যাবলা বলে কাল সকালেই ট্রাক যাবে ওতে গিয়ে রাতে মাল নে গুদামে ফিরবি এর আগে বসিরহাটে দু একবার এসেছে হোতকা এদিকে পটলাদের আদি বাড়ি কিন্তু এখন ওদের ওখানে যাওয়া যাবে না হোতকাকে অবশ্য একা পাঠায়নি ক্যাবলা সঙ্গে দলের মদনাকেও পাঠিয়েছে ওরা ট্রাক নিয়ে এসেছে নদীর ধারে একটা বড় বাড়ি পাশে আমবাগান আর বাঁশবনের জটলা মদনা বলে খেয়ে দুপুরে শুয়ে পড় হোৎকা রাতে মাল বোঝাই হলে বেরুব গুদামের চেহারা দেখে একটু ঘাবড়ে গেছে হোত্কা কয়েকখানা ঘরকে কোন রকমে মেরামত করে ঠেকা দিয়ে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে ছাদটা ভেঙে ঘাড়ে না পড়ে হোৎকা মনে মনে জায়গাটার একটা ছবি এঁকে নেয় একসময় সময় পায়ে পায়ে আগাছার বোন পার হয়ে বাড়ির বাইরে আসে দেখা যায় একজন লোককে সে এগিয়ে এসে বলে বাইরে যাবে না অর্থাৎ তার বাইরে যাওয়ারও হুকুম নেই রাত্রি নামতে দেরি হয় না হোতকা বেশ বুঝতে পারে এদের কর্মব্যস্ততা হঠাৎ বেড়ে ওঠে অন্ধকারে তারা চলা আলোয় আবছা দেখা যায় নদীতে দু একটা নৌকা এসে থেমেছে ছায় মূর্তির দল অন্ধকারে কিসব মালপত্র নামাচ্ছে আর ট্রাকে তুলছে মদনা সারাদিন কোথায় ছিল কে জানে এবার তার গলাও শোনা যায় হোৎকা ব্যাপারটা দেখেছে দোতলার জানলা থেকে শুনেছে ইছামতি নদীর ওপারেই বাংলাদেশ এই জায়গাটা সীমান্তের কাছেই রাতের অন্ধকারে আসা নৌকাগুলোয় নিশ্চয়ই ওদেশ থেকে আনা বেআইনি মালপত্র থাকে ট্রাকটা ফিরছে কলকাতার দিকে ট্রাকে চাপানো আছে পাটের গাঁট নিশ্চয়ই এই গাটের মধ্যে কৌশল করে মূল্যবান বিদেশি জিনিস পাচার করা হচ্ছে নিতুমিত্রির আসল ব্যবসার খবর পেয়েছে এবার হোতকা লুকিয়ে সস্তায় বিদেশি জিনিস এনে নিতুমিত্তির তার লাভের পুঁজি বাড়াচ্ছে আর মুখে দেশপ্রেমের বকুনি দিচ্ছে নিরাপদে এত মালপত্র এসে পৌঁছতে দেখে খুশি হয়ে নিতুমিত্তির বলে তুই তো বেশ অন্তরে খাঁজের ছেলে নে পঞ্চাশ টাকা রাখ মিষ্টি খাবি আসুন মন দিয়ে কাজকর্ম কর জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আমি চাই দেশের ইয়াংম্যানরা সবাই কর্মবীর হোক তবেই তো দেশের সমাজের উন্নতি হবে ক্যাবলাও দেখেছে নিত মিত্তির হোৎকাকে খাতের করছে আড়ালে ক্যাবলা বলে কত কত দিল রে হোৎকা টাকাটা বের করে তা থেকে ক্যাবলাকে দশ টাকা দিতে ক্যাবলাও খুশি হয় বলে আবার পাঠাবো তোকে আসুন বেটা মদনার দিকেও নজর রাখবি ও মাল সরাই টরাই কিনা দেখবি হোৎকা এবার তার মত বলে মদনা তো তোমাকেই আউট করতে চায় ক্যাবলাদা ক্যাবলা অবশ্য সেটা অনুমান করেছে এরা কেউ কাউকে বিশ্বাস করে না যেন এক পাল হিংস্র কুকুরের দল এক টুকরো মাংসের জন্য যখন তখন জারটার উপর ঝাঁপিয়ে পড়তে পারে নিতু মিত্রের মতো লোক দেশের যুবশক্তিকে এমনি করে অন্ধকার পথে নামিয়েছে নিজের রোজগারের স্বার্থে হোতকা সমাজের এই অন্ধকার রূপটাকে দেখে শিউরে উঠেছে এই নিতু মিত্রের মতো কষাইদের মুখোশ খুলে দেবে হোৎকা তার জন্যই সে সাবধানে ক্ষেত্র প্রস্তুত করছে ক্লাবের মাঠে আমরা চিৎপাত হয়ে শুয়ে আছি কেউ কেউ ঘাস চিবুচ্ছে পটলা হতাশভাবে বলে কা ক্লাব তুলে দেব গোবরা বাধা দিয়ে বলে হোদকা গেছে যাক তাই বলে হেরে যাব নেভার নতুন কত মেম্বার আসবে সত্যি কথা বলতে কি আমাদের ক্লাব ঝিমিয়ে পড়েছে যে কোনো দিন ঝাঁপ বন্ধ করে দিতে হবে সব ছেলেরা এখন নিতুদার নামে অজ্ঞান হঠাৎ অন্ধকার ভুরে কাকে আসতে দেখে সবাই মিলে একসঙ্গে তাকালাম নিজের চোখে যেন বিশ্বাস করতে পারি না হোৎকা এসেছে অবাক হই তুই পটলা বলে আর কেন এলি ক্যাবলা নিতুমিত্তির আমাদের ক্লাব তুলে দেবে হোৎকা বলে ছাড় ছাড় পঞ্চমাণ্ডব ক্লাব তুলবে নিতমিত্তির হোৎকার কথা শুনে অবাক হই হোৎকা তাহলে আমাদের ছেড়ে যায়নি সব শুনে টুনে গোবরা বলে এত বড় শয়তা নই নিতুমিত্তির এ আমরা স্বপ্নেও ভাবিনি পটলা মন্তব্য করে পটলা মন্তব্য করে ওর পরিচয়টা প্রকাশ কো করতেই হবে খোদকা শোনায় ক্যাবলা আর মন্দাকে লড়াইয়ে দিচ্ছি ওরা দুজনে ফাইটে লাইগা গেছে ওদের দিয়েই কাজ হাসিল করুম তগর একটু হেল্প করানো লাগবো আর আমি তো আসি আমাদের সঙ্গে খানিক্ষণ জল্পনা টল্পনা করে হোৎকা আরও বলে তরা ওই প্ল্যান মতো কাজ কর গিয়া আমারে দেখলেও চিনবি না আমিও অগর কারোর সামনে তগর সাথে কথাই কইম না শুধু সিগনাল দিমো দু আঙ্গুল নাড়াইয়া কদিন ছুটি বাকি আছে সামারের আমরা চারজন চলেছি বসির হাটে পটলাদের দেশের বাড়িতে হোৎকা সঙ্গে নেই মনে মনে তার অভাব অনুভব করছি ও থাকলে খাবার খরচা কিছু হয় সত্যি কিন্তু সাহস বাড়ে পটলাদের বাড়িতে এসে কিছুটা নিশ্চিন্ত বোধ করি বেশ খানিকটা জায়গা নিয়ে বাড়িটা সাবেক কালের দোতলা বাড়ি পিছনে অনেকখানি জায়গা জুড়ে সাজানো আম লিচু কাঁঠাল নারকেল বাগান পটলার তো ভাই ভোজুও খুশি হয় আমাদের দেখে এর আগেও দু একবার আমের সময়ে এসেছি তাই ভোজু বলে কই হোতকাকে দেখছি না পঞ্চবাণ্ডবের চারজন এলি সেটি কই সব কথা শুনে ভজুদা বলে তাই নাকি এত সব শহরের সীমানা ছাড়িয়ে নদীপথে আমরা চলেছি দূরের বাগান ঘেরা ওই বাড়িটার দিকে ভজুদা নিজেদের নৌকা নিয়ে চলেছে ওতে নদীটাও দেখা যাবে ভজুদা বলে ওপারে একটু গেলেই বাংলাদেশ এ গাঙে কোনটা আসল জেলেদের নৌকা আর কোনটা নয় তা বোঝার উপায় নেই রাতের অন্ধকারে এখানে বিদেশি মালপত্রের লেনদেন হয় প্রচুর একটু পরে বাগানের মধ্যে একটা পুরনো বাড়ি দেখিয়ে ভোজুদা বলে খুব সম্ভবত এই বাড়িটা নদীর ভাঙনে কিছুটা এলাকা ভেসে যেতে এ বাড়ি ছেড়ে পালায় সকলে বুঝতে পারি এই বাড়িটার কথাই বলছিল হোতকা ডিঙি থেকে কিছুদূর নেমে আমরা এগিয়ে আসি বাড়িটার দিকে দেখা যায় একটা ট্রাক আসছে ধুলো উড়িয়ে আর ওই ট্রাকে গাল কাটা ক্যাবলা ও আরও একজনের সঙ্গে বসে আছে হোতকা ওরা তিনজনে বসে গল্প করছে আমাদের মধ্যে চোখাচোখি হয়ে যায় অর্থাৎ অঙ্ক ঠিকই মিলছে সব প্ল্যানও ঠিক মতো চলছে হোতকা সেটা জানাবার জন্য এক নজর আমাদের দেখে বাইরে হাত বের করে সংকেত দেয় এবার আমাদেরও প্ল্যান মতো এগুতে হবে ভোজদা বলে কিছু ভাবিস না ঠিকমতো মতো ব্যবস্থাই করছি একবার প্রদীপদার কাছে চল প্রদীপ বোস এখানে নতুন পুলিশ ইন্সপেক্টর ভজুদার চেনা ওর কাছেই সবাই চললাম আমরা এদিকে হোতকা এখন নিতুমিত্রের বিশ্বস্ত অনুচর হয়ে উঠেছে আবার নিতুমিত্রের ক্যাবলাকেও দরকার ও দুঃসাহসী বোমা ছুরি পিস্তল চালাতে পারে রাতের অন্ধকারে লাখ লাখ টাকা বিদেশি মালের আমদানির কাজে এসব লোকেরও দরকার তার উপর এ সপ্তাহে প্রচুর মাল আসছে তাই ক্যাবলাকেও মদনের সঙ্গে দিয়েছে হোতকা তো আছেই এই ব্যবস্থাতেই মদনের সন্দেহটা ঘনীভূত হয় নিতুমিত্তিরকে বোধ হয় ক্যাবলাই ও সম্বন্ধে কিছু খবর দিয়েছে আর ক্যাবলাও হোৎকার কাছে শুনেছে মদনার মনোভাবের কথা তাকে টপকাতে চায় নিজেই নাকি এই ব্যবসাতে নামবে হত্কা নীরবে দেখছে দুজনকে দুটো যেন রাগে ফুলে ওঠা হুলো বিড়াল কখন যে কে কার উপর ঝাঁপিয়ে পড়ে কে জানে ইতিমধ্যে গুদাম বাড়িটা এসে উঠেছে ওরা আজ রাতেই সেই বড় চালানটা আসবে সবাই ব্যস্ত গুদামের হ্রাস হ্রাস পাটের বান্ডিল খোলা হচ্ছে মাল এলে প্যাক করা হবে পাটের বান্ডিলের মধ্যে হোতকা এর মধ্যে নিচে নেমে এসেছে না এদিকে বিশেষ কেউ নেই এই ফাঁকে সে বাষবনের মধ্য দিয়ে এগিয়ে চলে পটলাদের বাড়ির বাইরের মহলে তখন পুকুরের মাছ ভাজা দিয়ে চা পর্ব চলছে হোৎকাকে ঢুকতে দেখে খুশি হয়ে বলি হায় হায় বস খান কয়েক মাছ ভাজা দ্রুত মুখে পুরে দিয়ে হোতকা বলে বসার সময় নাই রে তোরা রেডি থাক অ্যাকশন শুরু করম লাগব আজই ফাইনাল গেম যেতা চাই চাই রাত্রি নেমেছে ক্যাবলা মদনা হোৎকা এসেছে নৌকায় রাতের অন্ধকারে ছায়া মূর্তির দল নৌকা থেকে সাইকেলের টায়ারের বান্ডিল বিড়ির পাতার বস্তা কাপড়ের গাট্রি নামাচ্ছে নদীর ওপারে আর নৌকায় তুলছে বিদেশি দামি যন্ত্রপাতি এবং আরও অনেক কিছু নিরাপদে মাল বোঝাই হবার পর এরা অপেক্ষা করে এদিকের অন্ধকারে একটা টর্চের জলে নেভা সংকেতের জন্য সেই সংকেত পেলেই এদিকের তিন নিরাপদ মনে করে এরা পাড়ি দেবে ব্যাপারটা আগে থেকে জানা ছিল আমাদের হোতকাই ওদের সব প্ল্যানের ছকটা দিয়েছিল সেই মতো আমরাও বের হয়েছি কোবরা পটলা আমি ফটিক ছাড়া রয়েছে ভোজুদা পিছনে দূরে রয়েছেন প্রদীপবাবু দরকার মতো তিনি এসে পড়বেন আমরা চুপিসারে এসে হাজির হয়েছি পড়ো সেই ভুতুরে বাড়ির এদিকে নদীর ধারে দূরে ওপারে দেখা যায় কালো বিন্দুর মতো নৌকাগুলোকে ওই যে দূরে বাংলাদেশের সীমান্ত সেখান থেকে দু একটা কথার টুকরো ভেসে আসছে মাঝে মাঝে আলো সংকেত পেয়ে ওপার থেকেও আলো জ্বলে ওঠে আবার নিভে যায় তারপরেই শোনা যায় নদীর জলে দাঁড়ের শব্দ ছপ ছপ করে দাঁড় পেয়ে বিচিত্র বোঝাই নৌকো এপারের দিকে এগিয়ে আসছে হঠাৎ গোবর্ধনের হাতের প্রচণ্ড ঘুষি খেয়ে ছিটকে পড়ে একটা লোক আর তার হাতের টর্চটা বুঝতে পারি এই আলো সংকেত দিচ্ছিল আমরাও সঙ্গে সঙ্গে তার ছিটকে পড়া দেহটার উপর ঝাঁপিয়ে পড়ে ওরই গামছা দিয়ে ওর হাত পা বেঁধে ফেলি লোকটা ভাবতেও পারেনি এমনি ভাবে কেউ তাকে বিপর্যস্ত করে তুলবে এমন সময় ওদিকের মাটির সড়কে একটা গাড়ির শব্দ পেলাম পথটা এসেছে গুদামবাড়ি অবধি ওই পথের মুখে আমাদের পাহারা রয়েছে আজ রাতে নিতুমিত্তি স্বয়ং আসছে কারণ চালানটা খুবই বড় তাই নিজেও আশপাশে থাকবে পটলা চাপা সরে বলে নিতুমিত্তিরও এসে গেছে আমি জানাই ওটাকেও জালে জড়াতে হবে নদীটা বেশ চওড়া এখানে ভাটার টান তাই স্রোতও বেশি নৌকা দুটো ভেসে ভেসে নিচের দিকেই গেছে একটু সেখান থেকে বেয়ে এই ঘাটে এসে লাগবে ওদিকে মদনা ক্যাবলারা চেয়ে আছে তীরের দিকে তারা আশা করছে আর একটা আলো সংকেতের কিন্তু সেই সংকেত আসে না কানে আসে নিতু মিত্তিরের গাড়ির শব্দটা ওই শব্দ ক্যাবলার চেয়ে না ক্যাবলা বলে নিতুদাও এসে গেছে তাহলে লাইন ক্লিয়ার নৌকা ধারে লাগা প্রতিবাদ করে মদনা না ইশারা না পেলে নৌকা নিয়ে যাব না ওদিকে ক্যাবলা বলে চুপ কর তুই মাঝেই দাঁড়ে নিয়ে চলো মদন তবুও বলে ক্যাবলা দা ক্যাবলা গর্জে ওঠে তুই চুপ থাক যেভাবে হোক তাড়াতাড়ি মাল নামাতে হবে তোর মতলব বুঝেছি সঙ্গে সঙ্গে চটে ওঠে মদনা আমসান বলবে না হতকা দেখছে ওদের দুজনকে ওরা এখন কেউ কাউকে বিশ্বাস করে না তবু ক্যাবলাই দলনেতা তার কথা মতো নৌকা দুটো ধারে এসে ভিড়েছে আমরা একটু দূরে বাঁশবন আর ঘেঁটু ঝোপের মধ্যে বসে আছি গা ঢাকা দিয়ে ওদিকে তখন নৌকা থেকে মাল খালাসের কাজ শুরু হয়েছে নিতুমৃত্যুরও এসে হাজির ক্যাবলা বলে ওই মতনার মতলব সুবিধা নয় ও মাল নিয়ে কেটে পড়ার তালেই ছিল নিতুমিত্তের গর্জে ওঠে ওটাকেই কেটে গাঙের জলে ভাসিয়ে দেব আজ মদনও গর্জে ওঠে বিপদের গুরুত্ব বলছে যা তা বলবি না ক্যাবলা তোর লাশি গিরিয়ে দেব নেহাত দুজন ধরে ফেলে না হলে মদনাবোধ হয় তখনই ক্যাবলার উপর ঝাঁপিয়ে পড়ত এবার খেয়াল হয় ওদের এবারে সংকেতকারী সেই লোকটা নেই নিতু গর্জে ওঠে এইসব কাজ করিস ক্যাবলা বলে ছিল তো ওই মদনার দলের লোক সেটা তাই সরে গেছে মদনা নিতুমিত্রীর গর্জন শুনতে পাই হঠাৎ ঝোপের মধ্যে কাকে ঢুকতে দেখে চমকে উঠেছি আমাদের খবর পেয়ে ওরা বোধ হয় এবার আমাদেরই আক্রমণ করতে চায় চাপা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম ওদের লড়াই জমার ফাঁকতালে হোৎকা এসে সে দিয়েছে আমাদের দলে হোৎকা চাপা সরে বলে কইরা থাক অগর মধ্যে দেখ হালায় একখান লাশ পর্ব তোর ভোজুদার একশন কখন শুরু হইব চারে সব মাসাইনা দিসি এখন জাল ফেলবি আর তুলবি হঠাৎ অন্ধকারে নদীর বুকে কয়েকটা সার্চ লাইটের তীব্র আলো জ্বলে ওঠে দু তিনটে জিপ হেডলাইটের আলোয় অন্ধকার মুছে গেছে দেখা যায় মালপত্র ফেলে লোকজন দৌড়াচ্ছে কিন্তু ভোজুদার ক্লাবের ছেলেরাও অন্ধকারে বাসবন আমবাগানে ছড়িয়েছিল লাফ দিয়ে ঘিরে ফেলেছে ওদের ক্যাবলাও এই গোলমালে তার বোমার থলিটা বের করে আলোয় দেখা যায় ক্যাবলা বোম ছুটতে যাচ্ছে চমকে উঠি বোম মেরে শেষ করবে আমাদের হোতকা বলে ওটারের মেরা ফ্যাল গোবরা ওতে বোমা নাই আমি আসল বোম ফেইলা ওতে পাটের গোল্লা পুইরা রাখছি কচু হইব ওতে নিতুমিত্তির বেগতিক দেখে পালাবার চেষ্টা করে আর ঠিক সেই সময়ই প্রদীপ তার টর্চের আলো পড়ে মুখের উপর থমকে দাঁড়ায় নিতুমিত্তির মরিয়া হয়ে রিভলভার বার করে কিন্তু মুহূর্তের মধ্যে প্রদীপদার নিরেট পুলিশি ঘুষিতে একেবারে ধরাশাই মিত্তির আধ ঘন্টার মধ্যে সারা শহরের লোকজন জুটে যায় কয়েকটা হ্যাজাকের আলোয় ওই বিরাট বিদেশি মালের চোরাচালান গ্যাং সমেত ধরা পড়ে কুলেপাড়া অঞ্চলে আবার শান্তি ফিরে এসেছে হঠাৎ জেগে ওঠা ক্যাবলা মদনাদের মতো যুবকর্মী নিতুমিত্তিরের মতো দেশসেবক এখন সরকারের জেলে উঠে গেছে ওদের ক্লাবও গল্পের সমাপ্তি এখানেই